যারা কালকে আমাকে প্রশ্ন করেছো তাদের জন্য ভিডিওটা, তাদেরকে তিনটা প্রশ্ন করছি। যান গিয়ে প্রশ্ন করুন যে কুমারী পুজো আমরা কেন করি অষ্টমীর দিন, যান গিয়ে প্রশ্ন করুন রামকৃষ্ণ দেবকে কেন উনি যে স্ত্রীকে পুজো করেছিলেন, ফলহানিকারী পূজা সরস্ব প্রকারে কেন পুজো করেছিলেন, যান গিয়ে সেই মারাঠিদের মেয়ে মহিলাদেরকে করুন যারা বিয়ের রাত্রে নিজের মেয়ের পায়ের প্রণাম করে, যান। আরও কিছু প্রশ্ন আছে, আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্যাশনী দেবী। কালকে তরির ভিডিওটা করার পর আমি অনেক অনেক কমেন্টস পেয়েছি, আমি রিমুভ করে দিয়েছি অনেক কমেন্টস যেগুলি এসেছে, যে আপনিও কি কমিউনিটিতে ওঠার জন্য ভিডিও করছেন, আপনিও কি মূর্তি পূজা মানেন না, এসব কি কথা আপনারা লেখেন বলেন তো। শুনুন, তরির ওই 2 লাখ হওয়ার থেকে আমার চ্যানেল ঘুরে দেখে আসবেন, তরিকে নিয়ে আমি না হলেও 3-4টা ভিডিও পজিটিভ ভিডিও করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও কোনোদিন তরির কমিটিতে উঠিনি। এইসব কথা আপনারা কেন বলেন, নিজেদের মনে টাইটাই তাই না, তাই না? একটা 7 মাসের ফুটফুটে বাচ্চাকে ও একটা মেসেজ দিয়েছে ওর নিজের জীবনের, ওর জীবনটা এরকম, তরি মানেই সেই রকম, তরিকে আমার ভালো লাগে এর জন্যই। একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যারা 1 লাখ চ্যানেল ওরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার মধ্যে তরি একজন, যে গরিব দুঃখীর কথা ভাবে, যে পুরো শরীর ঢেকে নাচ করিয়ে দেখে দেয়, নাচ একটা কত বড় আর্ট, বুঝেছেন? তাহলে কেন আপনারা এইভাবে কথাবার্তা বলেন? তরি কালকে কি ভিডিওতে বলেছে? আমি তো তখন লক্ষ্মীপতির ভিডিওটা দেখেছি, তারপর কন্টিনিউস আমি তরি ভিডিও রোজ দেখি, তা সত্ত্বেও আমি ভিডিও করিনি, কারণ এর জন্য করিনি, কারণ আমরা এমন একজন মানে সমালোচনা করার লোক, আমিও করি, কিন্তু একটা জিনিস আসল জিনিস নিয়ে করি, একটা থিম নিয়ে করি। আমি প্রথম দিনে দেখেছি যদি তখন আমি ভিডিও করতে শুরু করতাম ওই মানে ভিডিওগুলির এগেনস্টে, তাহলে ব্যাপারটা আরও আরও বেশি ফুলে পেঁপে উঠত, কারণ চ্যানেল মানেই সেটা, যত আমরা বলবো তত অন্যরা আরও বেশি বলবে, বলার শেষ থাকবে না। সেইটা ভেবে চুপ ছিলাম যে না, বাচ্চাটাকে রেহাই দেখ, কন্ট্রোভার্সি বাড়তে দেব না, বাড়তে দিলেই এটা আমরা একটা সুযোগ পেলেই সে শুরু হয়ে গেল, একজন যেই বলল ফরে বাকিরা শুরু হয়ে গেল বলতে এগেনস্টে, বুঝে না বুঝে, ভিডিও দেখে না দেখে শুরু হয়ে গেল থেই থেই করে বলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বলতেই লাগবে, না বললে চলবে না। খবরদার, আমি আজ পর্যন্ত তরির কমিউনিটিতে উঠিনি। আর তরিকে বলছেন, তরিকে বলা আগে ভেবে দেখুন তো, রামকৃষ্ণদার স্ত্রীকে যে পুজো করেছিল উনি কি মানুষ ছিল না? নিজের স্ত্রীকে প্রণাম করা এটা কি ওনার আমাদের ধর্মে আছে? নিজের স্ত্রীর মাঝে কালী রূপ দেখা, ফলহারিণী কালী পূজা, রামকৃষ্ণদেব ভুল ছিলেন? রামকৃষ্ণদেব ভুল ছিলেন? মারাঠিদের যে মেয়েদের বিয়ের রাত্রে প্রণাম করে মা বাবা মিলে, তাহলে সেটা ভুল নিয়ম? আমরাই বলি মেয়েরা ঘরের লক্ষ্মী, কিন্তু সেই আমরাই, সেই আমরাই যখন মেয়েদের সত্যিকারের জায়গা দিতে হয় দেই না। তাই তো ভারতবর্ষে আজ মেয়েদের রেশিওটা কম। আজকে তরি তরির ভাবনা চিন্তা দেখিয়েছে, তরি সব দিক দিয়ে আলাদা, তরি একজন ইউটিউবার সে সব দিক দিয়ে আলাদা, গরিব দুঃখীর প্রতি মন কাদা, সবার জন্য সমানভাবে করা, সব দিক দিয়ে আলাদা চিন্তাধারা রাখে। ও কোথায় কি ভুল মেসেজ দিয়েছে? আপনার ঘরে আপনি আপনার মেয়েকে পুজো করবেন না আপনার মেয়েকে মারবেন, সেটা আপনার। তরির ঘরে তরি তরির মেয়েকে পুজো করে, আমরা সবাই 8 মার্চ ভিডিও করি না, আমরা নারী আমরা পারি, নারী শক্তি জিন্দাবাদ, উমেন এম্পাওয়ারমেন্ট জিন্দাবাদ, মনের দিক থেকে আমরা কজন সেই সম্মানটা দিই, দেই না? না, সেটাই তরি দেখালো, একটা মা হয়ে যে সে তার মেয়েকে সত্যিকারের সত্যিকারের লক্ষ্মীর প্রতিমূর্তি হিসাবে শুধু ভাবেনি, শুধু ভাবেনি, সেই মেয়েকে সত্যিকারের লক্ষ্মী। কালকে তরির যখন ভিডিওটা করলো, তারপরে আমি ভিডিওটা করলাম, করতে বাধ্য হলাম, আমি তো প্রথম থেকেই দেখছিলাম লক্ষ্মী পুজো হচ্ছে কতদিন হয়ে গেছে, কারণ ওই যে তুমি করবে আমি করব আমি করব সে করবে একটা একটা শুরু হয়ে যাবে। কিন্তু কালকে যখন এই ভিডিওটা করার পর আমার কাছে এতগুলি কমেন্ট চলে আসলো, তরিকে নিয়ে আপনি এরকম করছেন, আপনি কি চান, আপনি কি চান মূর্তি পূজা বন্ধ হয়ে যাক,
কেন আমি সেটা চাইব, কেন আমি সেটা চাইব? আর তোর কি কোথাও বলেছে যে তোমরা সবাই আমার মতো করো? আগে ভিডিও দেখবেন, তারপর মেসেজ দেবেন। তোরই ওর মেয়েকে দেখিয়েছে, ওর মেয়ে কি করছে, ওর মেয়েকে নিয়ে ও কিভাবে, ও সব কিছু আলাদা। আপনারা দেখবেন অন্য পাশের ভিডিওতে তৈরি দেখেছে, মেয়ে হাত দিয়ে, মেয়ে কি বুঝে কোনটা ব্যানার, কোনটা সৌন্দর্য, কোনটা কি, মেয়ে হাত যেখানে লাগাবে সেটাই আমার মেয়ের ডেকোরেশন হবে। ও সব জায়গা যখন যেখানে ওর মেয়েকে দরকার মনে করে একটা মা হিসাবে সেখানে একটা মেয়েকে রাখে। ওর নিয়ে চয়েস না, মেয়ে যেখানে আঙুল দেবে সেটাই আমার মেয়ের অন্নপ্রাশনের ডেকোরেশন হবে। শুনুন, একটা মানুষকে নিয়ে বলতে গেলে, একটা বড় ব্লগারকে নিয়ে বলতে গেলে তার প্রতিদিন তার ভিডিও দেখতে লাগে। একটা ভিডিও অমুক করেছে, এক্স করেছে, চলুন এবার আমি ওর এগেনস্টে বা ফরে বলে ফেলি। ওই রকম ভিডিও পেছনে দেপি করে না। ওর অন্নপ্রাশনের ভিডিওগুলি দেখবেন, ওর প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটি ভিডিওর মধ্যে মেসেজ থাকে, ওর চিন্তাধারা অন্যরকম। আর খবরদার কথা যেন না বলে যে কমিউনিটি ওঠার জন্য আপনি কেমন করছেন। আমি একটা দুটো না, আমি অনেক ভিডিও করেছি। তোরি, প্রিয়া এদেরকে নিয়ে প্রথম থেকে এই প্যাশন উইথ এপি ভিডিও করে, রুমকি, পিঙ্কি, এই সব প্যাশন উইথ এপির কন্টেন্ট, বুঝেছেন তো? কিন্তু অনেক সময় জেনে শুনেও ভিডিও করি না, এর জন্য করি না, করলে পরে শুরু হয়ে যায় কথা বলা। তার জন্য কালকে আমি করতে চাইনি ভিডিওটা, মানে আগে কালকে তোরির মেসেজ, তোরই তো বলছে আমাকে নিয়ে যত কিছু নেগেটিভিটি করো আমার কোনো ফারাক পড়ে না। কেন ফারাক করবে? ওর 2.25 লাখ আছে লোক, ভালোবাসার লোক, আর তোরিকে ভালোবাসতে পারবে না এমন লোক কমই আছে, এমন লোক কমই আছে। কিন্তু না, কন্ট্রোভার্সি করতে হবে, সমালোচনা করতে হবে। একটা 7 মাসের বাচ্চা, অথচ আমরা নিজেরা মেয়েরা আমরা এই মেসেজটাকে গ্রহণ করতে পারতাম যে ঘরে ঘরে মেয়েদেরকে সত্যিকারের লক্ষ্মী রূপেই পুজো হোক। লক্ষ্মীর মূর্তিকে সুদূরে সরিয়ে রেখে নয়, হ্যাঁ মেয়েরা লক্ষ্মী, হ্যাঁ মেয়েরা লক্ষ্মী, কিন্তু না, এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে। মূর্তি পূজা, কোথায় মূর্তি পূজা আর কোথায় নিজের মেয়েকে বসিয়ে পূজা, সেটাকে ভেবে দেখুন। তাহলে যে কুমারী পূজা হয় সেটা মিথ্যা? কুমারী পূজাতে যে বড় বড় বয়স্ক ব্রাহ্মণরা দুর্গা মায়ের সামনে সমসাময়িকভাবে একটা বাচ্চা মেয়েকে বসিয়ে, একটা বাচ্চা মেয়ে বসিয়ে যে পুজো করা হয় সেটা মিথ্যা? সেটা মিথ্যা? যদি কুমারের পূজা মিথ্যা না হয়, ষোড়শীর পূজা, ফলহারিণী কালী পূজা মিথ্যা না হয়, তাহলে কী করে তোরই মিথ্যা হলো? কন্ট্রোভার্সি করতে হবে, সমালোচনা করতে হবে, কারণ থাক না থাক, আসল ব্যক্তিত্ব থাক না থাক, জাস্টিফিকেশন থাক না থাক, কারণ কন্ট্রোভার্সি তো আমাদের করতেই লাগবে। আমি আজকে ভিডিওটা করতাম না, কারণ জানি একটা ভিডিওর পরে আরও 5 জনে 5টা ভিডিও নামিয়ে দেবে, অমুক অমুকটা বলতো, অমুকটা তোমাকে বলেছে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়েও আমরা ছাড়বো না। কিন্তু আমি আজকে করতে বাধ্য হয়েছি ওই কমেন্টগুলোর জন্য। কালকে ভিডিওটা করার পর আমি এত কমেন্ট পেয়েছি, সব আমি নাকের জন্য। আপনি তো তোরিকে চেনেনই না, আমি তোরিকে আমার ব্রেন দিয়ে চিনি, আপনাদের থেকে ধার করা ব্রেন নিয়ে আমি তোরিকে চিনব না, আপনাদের থেকে ধার করা ব্রেন নিয়ে তোরিকে চিনব না। তোরি ভিডিওর বাইরে কী করে দেখার আমার দরকার নেই, ভিডিওর ভেতরে কী করে তাই আমি দেখতে চাই এবং তাই আমি দেখি। হলো, আনসার দিয়ে দিলাম।